깜나고 있습니다. আমার ভাইয়ের আমার বন্ধুগণ, প্লিজ কোনো দিকে নজর নাই। আমার বন্ধুরারে, স্বামী স্ত্রী হচ্ছে আল্লাহ পাকের একটা জান্নাতের রহমতের জিনিস। এই স্বামী স্ত্রী দুনিয়ার জমিনে ভালোবাসা আদান প্রদান করবে। স্ত্রী স্বামীকে ছাড়া বাঁচবে না, স্বামী স্ত্রীকে ছাড়া বাঁচবে না। কিন্তু বন্ধুরা, কি দুঃখের কথা বলি, এই তো সোশ্যাল মিডিয়াতে দেখলাম প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে। আমার বন্ধুরারে, খেল খাও তেলি পারা, এই জায়গাতে একজন নিষ্ঠুর পাষাণ বুড়া মানুষ, বৃদ্ধ মানুষ, তার স্ত্রীকে আমার বন্ধুরা কুরবানির পশুকে যেমনে জবাই করে, ঠিক ওই রকম করে তার নিজের স্ত্রীকে জবাই করেছে। এ বন্ধু, এ তো মানুষের জাত হইতে পারে না, এ তো মানুষের জাত হইতে পারে না, এ তো পশুর জাত। কারণ আল্লাহ কোরআনে বলছে, উলাইকা কাল আনআম বাল হুম আদল। আল্লাহ বলছে, চতুষ্পদ প্রাণীর চেয়েও তারা নিকৃষ্ট। যারা আমার বন্ধুরা কোরআন মানে না, ইসলাম মানে না, হাদিস মানে না, আমার বন্ধুরা নিজের স্ত্রীকে যেই লোকটা বুড়া মানুষটা জবাই করলো, এ তো মানুষের জাত হইতে পারে না, এ পশুর জাত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বাড়িতে ঢুকলে স্ত্রীকে সালাম দাও, স্ত্রীর কপালে চুম্বন করো, স্ত্রীকে আদর করো, স্নেহ করো। নতুন নতুন বাজারে স্ত্রীর যে সমস্ত কাপড় বের হবে, এই কাপড়গুলো কিনে নতুন নতুন উপহার বাড়িতে এসে স্ত্রীকে উপহার দাও। কিন্তু আমরা বাড়িতে গেলে স্ত্রীকে এমন জোরে পিটাই, এমন মায়ের মারি, এমন ভাবে আমরা স্ত্রীর সাথে খারাপ আচরণ করি, মনে হয় রাতে তার সাথে আর থাকবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, কোরআনের ভিতরে আল্লাহ বলছে, হুন্না লিবাসুল্লাকুম আনতুম লিবাসুল্লাহুন্না। আল্লাহ বলেন, নবী গো, তাদেরকে আপনি জানাইয়া দেন, নবীজি, আমি আল্লাহ পাক বলে দিলাম, স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক আর স্ত্রী হলো স্বামীর পোশাক। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য স্ত্রীকে কষ্ট দেওয়া যাবে না, স্ত্রীর মনে আঘাত দেওয়া যাবে না। কারণ এই স্ত্রী এমন এত কষ্ট করে সকালবেলা উঠে, আমরা ঘুমাই কিন্তু স্ত্রী তো ঘুমায় না, সকালবেলা উঠে। আমার ভাইরা, স্ত্রী রান্না বান্না আমাদের জন্য করে, স্ত্রী আমাদের জন্য, আমার ভাইরা, নতুন নতুন খাবার তৈরি করে, বিছনা গোছায়, স্ত্রী আমাদের জন্য ঘরটা পরিষ্কার করে। 10 মাস 10 দিন একটা বাচ্চা পেটের মধ্যে কষ্ট করে ধারণ করে থাকে, বাবার মুখে হাসি ফোড়ার জন্য, স্বামীর মুখে হাসি ফোড়ার জন্য। এই আদরে স্ত্রীকে যারা জবাই করে, এই আদরে স্ত্রীকে যারা হত্যা করে, এই আদরে স্ত্রীকে যারা মারধর করে, সে যাই হোক, সে আমার বন্ধুগণ চতুষ্পদ প্রাণী ছাড়া কিছুই হতে পারে না। কথা বলেন ঠিক কিনা?